হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, অ্যান্ড আশা করব আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে মেনলি আমি আমার চাদরাতের ব্লগটা শেয়ার করব, কারণ হচ্ছে চাদরাতের ব্লগটা আমার শেয়ার করা হয়নি, কারণ এর আগেই আমি ঈদ ব্লগ অ্যান্ড হচ্ছে আপিদের বিদায়ের ব্লগটা আমি শেয়ার করে দিয়েছিলাম। সো এটা একটু বাকি ছিল, অ্যান্ড অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন এই চাদরাতের ব্লগটার জন্য। সো ব্লগটা আমি স্টার্ট করেছিলাম বিকালবেলা থেকে। তো আমি হচ্ছে গিয়ে আপনি গাছের বেলি ফুলগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। অনেকগুলো বেলি ফুল ফুটে আছে, গতকালকে দেখেছিলাম জাস্ট কুলি ফুটে আছে, আজকে দেখছি মাশাল্লাহ অনেকগুলো ফুল, অ্যান্ড এত বেশি ফ্লেভারফুল এই ফুলটা, তো খুবই ভালো লাগতেছিলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মইন সামনে খেলতেছিলো, তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, কারণ বাসায় আসার পর থেকে আমার এখন পর্যন্ত সামনে বা হচ্ছে গিয়ে আমার বাসার পিছনে ওরকম হাঁটাহাঁটি করা হয়নি। সো বিকালবেলা কিন্তু মাঝে মধ্যে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে, অ্যান্ড আজকের ওয়েদারটাও খুব নাইস ছিল, খুব বেশি একটা গরম ছিল না, আবার খুব বেশি ঠান্ডাও ছিল না, আকাশটাও ফ্রেশ ছিল। এই যে আমাকে দেখতে পারছেন, আমি সেই লেভেলের একটা ঘুম দিয়ে এখন বিকালবেলা হাঁটতে বের হয়েছি। আমি হচ্ছে গিয়ে সেই দুপুরবেলা থেকে টানা কন্টিনিউয়াসলি বিকাল পর্যন্ত ঘুমাইছি, মোটামুটি 3-4 ঘন্টা ঘুমায় উঠছি। তো সেই কারণে আমার একদম চেহারা টেহারা চোখ টুক সব ফুলে আছে। ভাবলাম একটু আমি নিজেও আসি ক্যামেরার সামনে। আর ওই যে পিছনে ইজি চেয়ারে আমার ছোটো বোন বসে আছে, দুলনি খাচ্ছে। তো এই তো চলেন একটু সামনে হাঁটাহাঁটি করি। তো এর মধ্যে আমি কিছু স্ন্যাপও করেছিলাম, এই যে এটা স্ন্যাপের ছিল আর কি, তো ভাবলাম মজা করে এটাও শেয়ার করে দিই। আজকের ব্লগে কিন্তু এগেইন আমার আরিশ বাবা এটা থাকবে আমার ব্লগে, অ্যান্ড আরিশের সাথে বাপ্পি কত মজা করে খেলা করে সেটাও আমি আজকে ব্লগে শেয়ার করব। সো ব্লগটা সম্পূর্ণ দেখবেন, অ্যান্ড ভালো লাগলে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আই ডোন্ট থিঙ্ক সো যে আজকের ব্লগটার পরে টানা 1.5-2 মাসের মতো আরিশ আমার ব্লগে আসতে পারবে, তো সেই কারণে কিন্তু আজকের ব্লগটাও অনেক বেশি স্পেশাল আমার কাছে। তো বাইরে আমি টুকটাক একটু হাঁটাহাঁটি করে একটু বাসায় এসেছিলাম, আমি আবার বাইরে বের হবো একটু হাঁটাহাঁটি করতে। তো এখানে হচ্ছে গিয়ে আপনি শাশলিক বানিয়ে রেখেছিলো, সো এগুলো হচ্ছে এখন ফ্রোজেন করে রাখা হবে, অ্যান্ড কালকে যেহেতু ঈদ ছিল, মানে আগামীকালকে চাদরাতের ব্লগ এটা, সো ঈদের জন্য হচ্ছে গিয়ে প্রিপেয়ার করে রাখছিলো, জাস্ট ভেজে নেবে। তো এই তো এটা হচ্ছে এখন ফ্রোজেন করে রাখা হবে, আর এখানে খুব সুন্দর করে আপনি বানিয়েছেন, অ্যান্ড এটা খেতে অনেক বেশি টেস্টি ছিল। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, অ্যান্ড এটার রেসিপি মেবি আপের চ্যানেলে বা আপের কুকিং চ্যানেলে আছে, আপনারা চেক আউট করতে পারেন। তারপর আমি আবার বের হয়ে গিয়েছিলাম বাইরে একটু হাঁটাহাঁটি করতে। আর এই যে সামনে দেখতে পারতেছেন মইন মনের আনন্দে খেলতেছে, তার আজকে খেলার পার্টনাররা এখনও আসেনি, একটু পরেই তারা চলে আসবে। সো এই তো আমি হচ্ছে এখন একটু হাঁটাহাঁটি করবো, অ্যান্ড আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করবো, ব্লগটা এনজয় করতে থাকেন। তো এই তো চলে আসলাম বাসার মধ্যে, অ্যান্ড এটা হচ্ছে সন্ধ্যার সময়ের ভিডিও। বাসায় এসে আমি আবার কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিলো চাদরাতে, সেই দুপুরবেলা থেকে মানে ঘুম থেকে ওঠার পর থেকে অনেক বেশি মাথা ব্যথা করতেছিলো। তো আম্মুকে বললাম যে আমি একটু কফি খাবো, বাট সবসময় তো ক্যাপাচিনোর মতো বানিয়ে খাই, যে গরম দুধ দিয়ে তারপর খাই, বাট আজকে আমি একটু ঠান্ডা দুধ দিয়ে একটু ডালগোনা টাইপের কিছু বানিয়ে খেতে চাচ্ছিলাম আর কি, মানে কোল্ড কফি যেটাকে বলে। সো ওইটারই প্রিপারেশন নিচ্ছি। বাসাতে হচ্ছে গিয়ে বিটার ছিল, তারপর আমি চামচ দিয়েই করতেছি, কারণ চামচ দিয়ে করার মধ্যে না একটা মানে স্যাটিসফ্যাকশন কাজ করে আমার। আর এই যে দেখতে পাচ্ছেন বিট অলমোস্ট ডান, এটাকে আরও করলে আরও হচ্ছে লাইট হবে, আরও ফুম হবে, বাট আমার আর করতে ইচ্ছে করতেছে না স্পুন দিয়ে। তো এই তো হয়ে গেছে, এটার মধ্যে এখন জাস্ট আমি ঠান্ডা দুধ দিব, অ্যান্ড হচ্ছে একটু আইস দিয়ে দেবো, তারপর আরামসে খাবো, অ্যান্ড ট্রাস্ট মি এটা খাওয়ার পর আমার সাথে সাথে মাথা ব্যথা দূর হয়ে গেছে। তো আজকে মেইনলি আমার আম্মু রান্নার প্রিপারেশন নেবে, মানে ঈদের দিন কী কী রান্না করা হয়েছিল সেগুলো সব কিছুই আজকে প্রিপারেশন নিয়ে নেবে, অ্যান্ড কিছু রান্না আজকে করে রাখবে, অ্যান্ড বাকি যে টুকটাক রান্নাগুলো আছে এগুলো ঈদের দিন সকালবেলার জন্য রেখেছিল। তো আজকে টুকটাক কী কী রান্না বান্না হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। রান্না বললেই তো রান্না হয়ে যায় না, রান্নার জন্য অনেক প্রিপারেশন লাগে, তারপর হচ্ছে জোগাড় করতে হয় সব কিছু। সো সব কিছুর সময় আমি চেষ্টা করেছি টুকটাক একটু শেয়ার করার, অ্যান্ড আমার আজকে মেহেদি পড়তে একদমই ইচ্ছে করতেছিলো না, টু বি ভেরি অনেস্ট, বাট তারপর আমি একটু মেহেদি লাগাই, অ্যান্ড আমি নিজে নিজে কিন্তু এবারও মেহেদি দিয়েছি। গতবার আপি ছিল না, তারপর নিজে দিয়েছি, বাট এবার আপি ছিল, তারপর আমাকে জানি না নিজে দিতে
ইচ্ছে হলো। আমি হচ্ছে নিজে নিজেই মেহেদি দিই আর কি, অ্যান্ড আমি এটা খুবই এনজয় করেছিলাম। অ্যান্ড আনফর্চুনেটলি আমার কাছে আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছিলো, সো আপনারাও দেখতে পারবেন। মেহেদি পার্টটা একটু লাস্টে থাকবে কারণ যেহেতু আমরা রাতের বেলা দিয়েছিলাম। সো এখানে দেখতে পারতেছেন আমার আম্মু সব কিছু হচ্ছে গিয়ে এখানে প্রিপেয়ার করে নিয়েছে। আমার আম্মু আমার মতো সব কিছু আগে প্রিপেয়ার করে তারপর রান্না বান্নাতে যায়। তো এই তো এখানে মাছ নিয়েছি, ইলিশ মাছ, তারপরে হচ্ছে গিয়ে রোস্টের মুরগি, তারপর কুরমার মুরগি, মানে সব কিছু একসাথে সব প্রিপেয়ার করে রেখেছে। আর হচ্ছে এখন যে গরুর মাংসটা আছে, বিফটা আছে, সেটা হচ্ছে এখন সব কিছু মলিদা করে রাখবে আর কি, মানে সব আগে আগে সব ঠিকঠাক করে রাখবে, তারপর আস্তে ধীরে রান্নাতে যাবে। তো একটু পরে এটাও শেয়ার করে দিব আমি। তো যাই হোক, এখন হচ্ছে কাটাকাটির পার্ট চলতেছে, তো আমি বেশিক্ষণ এখানে ভিডিও করতে পারিনি কারণ আপনারা সবাই জানেন আমার র একটু জিনিসপত্র দেখলে একটু প্রবলেম হয়, তো সেই কারণে আমি আর বেশিক্ষণ থাকতে পারিনি, চোখ বন্ধ করে টুকটাক একটু ভিডিও করে চলে আসছি। তো তারপর হচ্ছে কি আমি আরিশবাবুর কাছে যাব কারণ আপনিও একটা কিছু একটা প্রিপেয়ার করতেছিল, তো সেই কারণে আরিশ ঘুম থেকে উঠে গেছিলো। তো আরিশের সাথেও আমি বেশ কিছুক্ষণ ছিলাম, খেলা করেছি। আমার আরিশবাবু এটা কিন্তু আমাকে খুবই পছন্দ করে, দেখতেই পারছেন আমার কোলের মধ্যে চুপটি করে বসে আমার হচ্ছে বকবকানি শুনতেছে। অ্যান্ড ওকে কোলে নিলে আমার মুখ দিয়ে কোথা থেকে জানি কী কী সব কথা বের হয় আমি নিজেও জানি না। তো বাচ্চারা এমনই, বাচ্চাদের সাথে বেশি বেশি কনভারসেশন করতে হয়, বেশি বেশি কথা বলতে হয়, তাহলে ওরা রেসপন্স করে, আর আপনি যত কম কথা বলবেন ওরা তত দেরিতে রেসপন্স করবে। তো ওকে মানে ওর সাথে থাকলে বা ওকে কোলে নেওয়ার পর যে আমার কোথা থেকে এত কথা বের হয় আমি নিজেও জানি না, অ্যান্ড আমি যে কী বলি আমি নিজেও জানি না। সো এই তো, তো আরিশও আবার আমার এই কথাগুলো অনেক এনজয় করে। এই তো আরিশ ঘুম থেকে উঠে গিয়েছিলো, সো ওকে একটু ঠান্ডা করতেছিলাম আর কি কারণ ওর মা কাছে ছিল না তখন। আর এখানে হচ্ছে কি আমার আম্মু সব কিছু প্রিপেয়ার করে ফেলছে, এখন ডিরেক্ট রান্নাবান্নাতে চলে যাবে। মানে সব কিছু এখানে ম্যারিনেট করা শেষ, অ্যান্ড বেশ কিছুক্ষণ রাখা হয়েছে ম্যারিনেট করে। অ্যান্ড এই তো আমি আরিশ পাখিকে নিয়ে হচ্ছে সম্পূর্ণ ঘর হাঁটতেছিলাম, অ্যান্ড বাপ্পির রুমে একটু চুক্কি দিয়ে বললাম এই যে দোস্ত কি করো, তো আরিশের দোস্ত বলে আমি বাপ্পিকে। সো দেখতেই পারতেছেন বাপ্পি আরিশকে নিয়ে কী করতেছে, প্রচণ্ড দুষ্টামি করে, অ্যান্ড প্রচুর আদর করে বাপ্পি আরিশকে, আর আরিশও খুব মজা পায় নানা ভাইয়ের কাছে আসলে। সো এই তো এটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের কাছে, যেহেতু আপনারা সব কিছু অনেক র দেখতে চান, সো সব কিছু আমি দেখানোর ট্রাই করি। তারপর আসলো মেহেদির পার্ট, আর এই যে পান্না হচ্ছে কি মানে আমার ছোটো বোন আমার বড় বোনকে মেহেদি দিয়ে দিচ্ছে, তো আপনি হচ্ছে গিয়ে মেবি এই ফর দ্য ফার্স্ট টাইম পান্নার হাতে মেহেদি পড়তেছে। আমার ছোটো বোনও মেহেদি দিতে পারে সুন্দর করে, বাট আমি পারি না, বাট এবার ট্রাই করলাম, মোটামুটি ভালোই লেগেছে আমার নিজের ডিজাইন আমার কাছে। সো এই তো এখন মেহেদির পার্ট চলতেছে, অ্যান্ড আপনি হচ্ছে গিয়ে আরিশকে আমার কাছে দিয়ে রাখছি। এই যে আরিশ পাখি ডিস্টার্ব করতেছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম, এইটার ভয়েসটা রাখলে মেনলি আপনারা অনেক বেশি মজা পাইতেন। তো যাই হোক, যেহেতু গান চলতেছিল তো সেই কারণে আমি ভয়েসটা কেটে দিতে হয়েছে। তো আমি মজা নিচ্ছিলাম আরিশের সাথে, যে আরিশ দেখো তোমার মার কী পরিমাণ রং লাগছে, তোমাকে একপাশে বসায় রেখে সে মেহেদি পড়তেছে এরকম আর কি। তো ঠিক আছে, আপনারা ওর মেহেদির ডিজাইনটা দেখতে থাকেন, তারপর আমি যখন আবার মেহেদি দিব তখন আপনারা আবার দেখতে পারবেন আমার ডিজাইনটা।
সো দেখতেই পারছেন মেহেদি দেয়া কিন্তু অলমোস্ট ডান। এখন হচ্ছে গিয়ে আমার ছোটো বোন বাকি ফিনিশিংগুলো দিচ্ছে, মোটামুটি ভালোই হয়েছে ডিজাইন। তো বাকি হাতে হচ্ছে গিয়ে আপনি নিজে দিবে, আমার আপনি কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে, অ্যান্ড ছোটো বোন নিজে নিজে ট্রাই করতে করতে শিখে গেছে আর কি। তো যাই হোক, তারপর আমি দেওয়া স্টার্ট করবো, অ্যান্ড আপনির ইচ্ছা ছিল আমাকে দিয়ে দেওয়ার, বাট আমি হচ্ছে পণ্ডিতি করতে করতে আমি আমার রুমে চলে গিয়েছিলাম মেহেদি নিয়ে, অ্যান্ড ট্রাই করতে করতে দেখলাম আমিও পারতেছি। তো এটা খুব কঠিন কাজ না, বাট ট্রাই করলে না পারা যায়। তো আমি কখনোই ট্রাই করি নাই, সেই জন্য আমি পারি নাই এতদিন, বাট আজকে ট্রাই করলাম, ভালোই লাগছে, দিয়ে মজাও পাইছি আমি। তো যাই হোক, আমি যখন দিচ্ছিলাম তখন ওর ভিডিওটাও আমি শেয়ার করে দিব। আর এই যে আপনি এখানে ছবি তুলতেছিল, আর বাবু তাকায় তাকায় দেখতেছিল যে তার আম্মু কী করতেছে এইসব। তারপর আমি বাবুকে নিয়ে আমার রুমে চলে আসলাম, কিছু স্ন্যাপ করলাম, আর এই যে বাবু আমাকে পাত্তা না দিয়ে অন্যদিকে তাকায় আছে, মানে লিটারেলি আমাকে পাত্তাই দিল না। তো এই স্ন্যাপগুলো আমি এমনিতেই দিচ্ছিলাম, দিয়ে দিলাম এই ব্লগটার মধ্যে, কারণ আমি আরিশকে অনেক বেশি মিস করতেছিলাম, অ্যান্ড আরিশকে রিসেন্টলি আমার কয়েকটা ব্লগে দেখা যাবে না, তাই ভাবলাম এটাতে যেহেতু লাস্ট দেখা যাচ্ছে একটু বেশি বেশি দেখাই ওকে। আর এই যে আমি দিচ্ছিলাম মেহেদি, তো মইন আমার পাশে শুয়ে আছে দেখতেই পারছেন, এটা আমি আমার রুমে চলে আসছি মশারি টশারিও টাঙ্গানো, মানে আমরা ঘুমের প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম। তখন মোটামুটি রাত 3:30 বাজে, অনেক রাত, বসে বসে দিচ্ছিলাম। অ্যান্ড আমার মেহেদি টান একটু কম করেই লাগিয়েছি, একদম হাত ভর্তি করে লাগাইনি, কারণ যেহেতু পারি না ওইরকম, সেই কারণে রিস্ক নিয়ে নিয়ে আর কি। আর এই যে এটা হচ্ছে আমার ওভারঅল ডিজাইন, নিজে যে কী ডিজাইন করে দিছে আমি নিজে জানি না, মানে খুব নিখুঁতভাবে দেখলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি এটা কোনো ডিজাইনই হয়নি, বাট দূর থেকে ভালো লাগতেছিলো, অনেক গর্জিয়াস লাগতেছিলো। সো আমি মশারির উপর থেকে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, তারপর আপি আসে আমার রুমে, অ্যান্ড আমরা কিছু স্ন্যাপ করি আর দুজনের হাতি। সো আপি হচ্ছে কি, এই মেহেদিটা না মানে লাগানোর সাথে সাথেই রং হয়ে যায়, সো খুব বেশিক্ষণ রাখতে হয় না। তো আমারটা আমি কাঁচা থাকা অবস্থাতেই উঠাই ফেলছিলাম, তারপরও অনেক কালো হয়ে গেছিলো, অ্যান্ড আমার হাতে কিন্তু মেহেদি অনেক ভালো রং হয়, এটা আমি গত 2-3 ব্লগের মধ্যে বলেই আসতেছি। তো আসলে আমার হাতে মেহেদির রং অনেক সুন্দর হয়। তো আপনি আসুক, তারপর হচ্ছে গিয়ে আপিটা সহ দেখাবো। তো আমি হচ্ছে হাতের উপরে একটু দিয়ে, আমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গিয়েছিলো, সেই কারণে আমি পণ্ডিতি করে হাতের ভিতরে একটু দিয়ে ফেলি, বাট হাতটাই নষ্ট করে দিলাম। তো এটা বেশি একটা ভালো হয়নি, সাইডেরটা নিচের দিকটা ভালো হয়েছে, বাট উপরের দিকটা তেমন আর ভালো হয়নি। তো পরে আমি আর কন্টিনিউ করিনি, এতটুকুই দেখে দিয়েছিলাম, যেহেতু ঈদ একটু তো মেহেদি দিতেই হয়, আদারওয়াইজ ঈদের যে ফিলটা আছে না ওইটা আসে না আমার কাছে, মনে হয় মেহেদি না দিলে ঈদের ফিলটাই আসে না, রোজার ঈদের যে একটা মজা আছে ওইটা আসে না। তো সেই কারণে দিয়ে দিলাম। আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার দেয়া এই একটু উল্টাপাল্টা মেহেদিটা কেমন লেগেছে আপনাদের কাছে, ঠিক আছে। সো এই তো আমার মেহেদিতে আর ডান, এখন হচ্ছে আমি আর আপনি মিলে কিছু পিক তুলবো। সো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন, অ্যান্ড ব্লগের লাস্টে কিন্তু আমি রেসিপিগুলো দেখিয়ে দিব যে কী কী রেসিপি আজকে রান্না হয়েছে। সো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকেন। দেখতেই পারছেন আপনি কিন্তু আপনার হাতের মেহেদি খুব তাড়াতাড়ি তুলে ফেলছে, মানে কাঁচা থাকা অবস্থাতেই তুলে ফেলছে, তারপর মাশাল্লাহ কত সুন্দর রং আসছে। তো ক্যামেরাতে ওরকম বোঝা যাচ্ছে না, বাট কালারটা আসলেই ভালো আসছিলো। সো আমিও তারপর আমারটা আর শুকাই নিয়ে এমনিতেই তুলে ফেলছি, দেখেন কী সুন্দর কালার আসছে, একদম কালো হয়ে গেছে। তো কালার মোটামুটি ভালোই আসছে, অ্যান্ড ডিজাইনটাও আমার কাছে ভালো লাগতেছে, একদম সিম্পলের মধ্যে হালকা পাতলা। তো এই তো আমাদের মেহেদি দেওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে সবাই মিলে ঘুমিয়ে যাব, অ্যান্ড কালকে ঈদের দিনটা সেলিব্রেট করার জন্য ওয়েট করব। অ্যান্ড আমার ঈদের ব্লগটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, যেহেতু এটা আমি আগে আপলোড করে দিয়ে দিয়েছিলাম। সো যারা এখনও আমার ঈদের ব্লগটা দেখেননি তারা কিন্তু চেক আউট করতে পারেন। আর এখন আমি শেয়ার করছি যে আজকে কী কী রান্না হয়েছে। তো এই তো এখানে ইলিশ মাছ রান্না হয়েছিল, মানে ইলিশ মাছটাও আম্মু রান্না করে ফেলছে, অ্যান্ড এখানে বিফ রান্না হয়েছিল, তারপর কুরমা আর হচ্ছে রোস্ট, এই জিনিসগুলো আজকে রান্না হয়েছে, অ্যান্ড কালকে সকালবেলা হচ্ছে বাকি সব জিনিসপত্র রান্না করা হবে, তারপর শাশলিকগুলো ভাজা হবে। সো এই তো বাকি ব্লগটা আপনারা ঈদের ব্লগটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের মতো আমি আর বেশি বকবক করছি না, আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, অ্যান্ড সবার ঈদ কেমন কাটলো, চাঁদ রাত কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। সো আজকে আর বেশি বকবক না করে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।